জলপাইগুড়ির মালবাজারের দুর্ঘটনায় শোক প্রকাশ মন্ত্রী রব্বানির। রায়গঞ্জের গীতাঞ্জলি মোড়ে পুজো কার্নিভালে যোগ দিতে এসে শুরুতেই শোক প্রকাশ করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি। তিনি বলেন, মালবাজারে 8 জন মানুষের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মন্ত্রী গোড়াতেই শোক প্রকাশ করে বলেন, তারা মর্মাহত। এদিন গোয়ালপোখরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি আর কি বলেছেন শুনুন। খারাপও আছে, একটু আগে আমাদের কবিতা বর্মন সভাধিপতি জেলার আমাদের অরবিন্দ কুমার মিনা সাহেব বললেন, আর আমরাও কালকে দেখেছিলাম জলপাইগুড়িতে একটা অঘটন ঘটে গেছে যার জন্য আমরা মর্মার্থ দুঃখিত। কিন্তু তার সত্ত্বেও আজকে আমি আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরবিন্দ কুমার মিনা সাহেব, এসপি থানা আক্তার সাহেব, এডিএম হাসিন ম্যাডাম, এডিএম অভিষেক চৌরসিয়া সাহেব, এদিকে আমাদের সভাধিপতি কবিতা বর্মন মহাশয়া, আমার কলিগ গৌতম পাল এমএলএ করণদিঘি, গোড়া ভাই আমাদের ভাইস চেয়ারম্যান এখানকার এমএলএ রিঙ্কু কল্যাণী সাহেব, তিলকদা বাবলুদা সন্দীপদা, তারপরে আমাদের রাউন্ডিমাস সাহেব, আর আমাদের যারা অফিসাররা এসেছেন আজকে সবাইকে আমি আমাদের জেলা পক্ষ থেকে আমি একটা কথা বলতে পারি, আজকার দিনটা অনেক গর্বর দিন, আজকে অনেক আনন্দের দিন। প্রথমবার আমাদের জেলাতে আমরা কার্নিভালটা করতে পেরেছি, যার জন্য আমি ডিএম অফিস অ্যান্ড এসপি অফিসকে ধন্যবাদ দিচ্ছি। শুধু এটাই না, দুর্গাপূজা আমাদের একটা শুধু উৎসব না, দুর্গাপূজা একটা আবেগ, একটা ইমোশন, একটা ফিলিং, যার জন্য আজকে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি 43,000 থেকে বেশি দুর্গাপূজা কালককে মণ্ডপকে উনি রেকগনাইজ করতে পেরেছেন, স্বীকৃতি দিয়েছেন। আমাদের গভর্নমেন্ট, সারা ভারতে কোনো গভর্নমেন্ট এরকম করতে পারেনি, যার জন্য আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দিচ্ছি। শুধু এটাই না, আপনারা দেখবেন আজকে 43,000 সারা পৃথিবীতে কোনো জায়গায় পাবেন না আপনারা, যার জন্য এই আবেগের জন্য, এই ফিলিংয়ের জন্য, এই ইমোশনের জন্য আমরা সবসময় বলি যে আমাদের বাংলার গর্ব, বেঙ্গলির গর্ব আমাদের দুর্গাপুজো, যার জন্য আজকে এই গর্বকে সাস্টেইন রাখার জন্য, এই গর্বকে আরও উজ্জ্বল করার জন্য আজকে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড অর্গানাইজেশন আজকে আমাদের দুর্গাপূজাকে আমাদের বাংলাতে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি ডিক্লেয়ার করা হয়েছে, সব স্বীকৃতি দেওয়া হয়েছে, যার জন্য আমি ইউনেস্কোকে ধন্যবাদ দিচ্ছি। আর আপনারা আজকে আমি শুনলাম, আমি ডিএম সাহেবকে এসপি সাহেবকে জিজ্ঞাসা করলাম আমাদের জেলাতে কতগুলো পুজোকে আমরা স্বীকৃতি দিয়েছি, আপনারা রিকগনাইজ করেছি, আমাকেও ডিএম সাহেব বললেন কি 1250 থেকে 1300 মধ্যে আমরা দিয়েছি। এর থেকে আপনারা আনন্দ করুন, আর বেশি কিছু না বলে এবার আপনাদের সবাইকে বলে নিজের বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। 14 ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।